الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক মণ্ডলী, যে আট অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। ইসলামে সালাম দেওয়া অনেক ফজিলতপূর্ণ একটি কাজ ও খুব গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করেছেন। সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর পরস্পরের সৌহার্দ্য ও ভালোবাসা না রেখে তোমরা মুমিন হতে পারবে না। আমি তোমাদের এমন কাজের কথা বলছি যা তোমাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে। নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দাও। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। তবে কিছু অবস্থায় সালাম দেওয়া অপছন্দনীয় ও নিষিদ্ধ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্রাবরত অবস্থায় সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন পূরণ শেষ করে ওযু করার পর তার সালামের উত্তর দিলেন এবং বললেন, ইযা রাআইতানি আলাইয়া মিসলি হাযিহিল হালাতি ফালা তুসাল্লিম আলা ফাইন্নাকা ইন ফাআলতা যালিক লাম আরুদ্দা আলাইকা। আমাকে এই অবস্থায় দেখতে পেলে সালাম দিও না, এই অবস্থায় আমি তো তোমার সালামের উত্তর দিতে পারবো না। সুনানে ইবনে মাজা, তৃতীয় নম্বর খণ্ড, 252 নম্বর পৃষ্ঠা। এই হাদিস থেকে বোঝা যায়, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছে এমন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। ইসলামী আইন বিশারদগণ এরকম আরও কিছু অবস্থার কথা উল্লেখ করেছেন যাদেরকে সালাম দেওয়া অপছন্দনীয় ও মাকরুহ। এক, যে ওযু গোসল করছে বা গোসলখানায় অবস্থান করছে তাকে সালাম দেওয়া মাকরুহ। দুই, যে খাবার খাচ্ছে তাকে সালাম দেওয়া মাকরুহ। তিন, কোরআন তেলাওয়াত বা আল্লাহর জিকির করছে এমন ব্যক্তিকে সালাম দেওয়াও মাকরুহ। চার, যে ব্যক্তি তাওয়াফ করছে ও তালবিয়া পড়ছে তাকে সালাম দেওয়া মাকরুহ। পাঁচ, কোথাও কোরআন হাদিস বা দিনই ইসলামের ক্লাস আলোচনা চলছে, অর্থাৎ দিনই আলোচনা চলছে অথবা ওয়াজ নসিহত চলছে, এমন পরিবেশে সালাম দেওয়া মাকরুহ। ছয়, খুতবা বা ওয়াজের মজলিসেও ওয়াজকারী ও শ্রোতাদের সালাম দেওয়া মাকরুহ। সাত, আজান ও ইকামতের সময় মুয়াজ্জিনকে সালাম দেওয়া মাকরুহ। আট, প্রাকৃতিক প্রয়োজন পূরণের সময় কাউকে সালাম দেওয়া মাকরুহ। সালাম দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হলেও এই অবস্থাগুলোতে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই অবস্থাগুলোতে কেউ সালাম দিলে তার সালামের উত্তর দেওয়া জরুরি নয়, কেননা এখানে আমরা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটা হলো সালাম দেওয়া সুন্নাত বা মুস্তাহাব পর্যায়ের, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক ব্যক্তিকে সালাম দিতে দেখা যায় যে আসসালামু আলাইকুম শব্দটা ক্লিয়ার না বলে সামু আলাইকুম, আসসালামু আলাইকুম বা এরকম সংক্ষিপ্ত আকারে যেভাবে সালাম দেয় এটা দেওয়া যাবে না, কারণ সালাম দিলে আপনি আরবি অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করা শিখবেন। যেমন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আর উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ, এভাবে সালামের উত্তর দেওয়া। এবং যে ব্যক্তি সালাম দিল তাকে সালামের উত্তর শুনিয়ে দেওয়া, অর্থাৎ আপনি এমনভাবে ওয়া আলাইকুম আসসালাম বলবেন যেন তার কান পর্যন্ত পৌঁছে, মনে মনে বলেই যথেষ্ট হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা বেশি বেশি সালাম দেই, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আশফিউ সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালামের প্রচার ঘটাও, ওয়া আতুইমু তাআম, এবং বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। আসুন আমরা দিনের কাজে উদ্বুদ্ধ হই এবং একে অন্যকে সালাম দিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ভালোবাসা দেখিয়ে ঐক্যবদ্ধ বজায় রাখি। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয় বোঝার তৌফিক দান করুন।